একুশে মার্চ 2019 সাল বলতে গেলে দোল উৎসব। আজকে মামা এসছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, দুলাভাই দিদিদের সাথে দোল টোল উপলক্ষে একটু হইচই হবে। আবার শুরু করতে হবে। আমরা 21 মার্চ 2019 সাল আমরা বাইরডাঙ্গায় সুখী স্মৃতি ভবনে উপস্থিত হয়েছি। আমরা এখানে অনেককে পাবো, তার মধ্যে প্রথমেই আমরা আজকের আমাদের মধ্যেকার মধ্যমণি সম্মানীয় এহসান চৌধুরী সাহেব, যিনি বাংলাদেশ থেকে অতিথি হিসেবে আজ এসেছেন, কয়েকদিন যাবৎ তিনি ভ্রমণ করছেন এবং তাকে পেয়ে আমরা তার মুখোমুখি হয়েছি। আমি প্রথমেই ওনার কাছে উপস্থিত হব এবং ওনার পরিচয় আরেকবার জানতে চাইব। আমার জন্ম হলো 1952 সাল। আমার জন্ম হয়েছে মালদা ডিস্ট্রিক্টের গাজল থানার সালেডাঙ্গা গ্রামে। আমার পিতার নাম আলহাজ তরাবুদ্দিন আহমেদ চৌধুরী, মাতার নাম মোসাম্মদ জোহরা খাতুন। আমি শৈশবকাল 7-8 বছর পর্যন্ত সালেডাঙ্গায় ছিলাম। তারপরে নানার বাড়ি বলতে গেলে লক্ষ্মীপুরে আমার নানার বাড়ি, সেখানে আমি ক্লাস থ্রিতে ভর্তি হই। ওইখান থেকে আমি ক্লাস ফাইভে হরিরামপুর স্কুলে ভর্তি হই এবং ওখানে 5-6-7 পর্যন্ত পড়ার পরে নানা রকমের চিন্তা ভাবনা করে আমি দেশ পাড়ি দিই পাকিস্তানে। সে 1968 সাল। সেখানে গিয়ে আমি আবার পুনরায় ক্লাস 7-এ ভর্তি হই। আমার স্কুলের নাম ছিল মহারাজা গিরিজানাথ হাই স্কুল। এখান থেকে 68, 69, 70, 71 সালে দেশ আন্দোলনের কাজ শুরু হয়। আমরা আবার পাকিস্তান থেকে ভারতে ফিরে আসি শরণার্থী হিসাবে। এখান থেকে কিছুদিন 9 মাস থাকার পর আবার পুনরায় আবার পাকিস্তানে যাই। তখন ওইটা জয় বাংলায় রূপান্তরিত হয়। সেই দেশ জয় বাংলার দেশ, সেখানে আমরা হই। 72 সালে আমি মাধ্যমিক পাশ করি। আমাদের লেখাপড়া তখন হয়েছিল 300 মার্কের পরীক্ষা, যেহেতু যুদ্ধের জন্য আমাদের কিছু ছাড়। 300 মার্কের পরীক্ষা, প্রত্যেকটা সাবজেক্টে 50 করে, 6টা সাবজেক্টে 300-এর ভিতরে আমি পেয়েছিলাম 285 নাম্বার, মানে ফার্স্ট ডিভিশনের উপরে সব। তখন আমাদের হয়েছিল ইংরেজি, বাংলা, ম্যাথামেটিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি। এই পড়াশোনা আপনার কোথায় চলছিল? গিরিজাপ্রসাদ হাই স্কুলে। জি। আচ্ছা, ওখানে পড়াশোনা শেষ করে তারপরে আপনি আবার? তারপরে আমি বাড়ির পারিবারিক অসুবিধার কারণে আবার ফিরে আসি হিন্দুস্তানে, মানে আবার ভারতে। ভারতে এসে এখানে আমি সংসারের হাল ধরি। 77 সালে আমার বিয়ে শাদী হয় মহিপাল ডিগিতে। আমার শ্বশুর আব্বার নাম ছিল মোখলেসার রহমান। ওনার দ্বিতীয় কন্যার সঙ্গে আমার বিবাহ হয়। আপনার যখন বিয়ে সম্পন্ন হয় সেই সময় আপনাদের পারিবারিক অবস্থা কেমন ছিল? মানে এই অর্থে জানতে চাইছি আপনার ভাই বোন কোথায় কি কি অবস্থায় ছিলেন? হ্যাঁ, সবারই প্রায়, আমরা তো 14 ভাই বোন, তার ভিতরে সবাই এক অন্যে ছিলাম। তাহলে শুধু আমার বড় ভাই জান্নাত হোসেন, ওনাকে একটু আলাদা করে রাখা হয়েছিল। আর বোনদের ভিতরে রাবেয়া সুলতানা, ওনার বিয়ে হয়েছিল, জৈতুন নেশার বিয়ে হয়েছিল, জাঞ্জাবিলার বিয়ে হয়েছিল। তারপরে আমার 77 সালে বিয়ে হয়। আচ্ছা, সেই সময়
আপনি সারডাঙ্গা এবং মহিকপালকে যা দেখেছেন এবং আজ 2017-19 সালে এসে কি পরিবর্তন দেখছেন? হ্যাঁ, আগের থেকে পরিবর্তনের যোগাযোগ ব্যবস্থা চরম চরম ইয়ে হয়েছে এবং দোকানপাট, ব্যবসা বাণিজ্য এগুলাও অনেক উন্নত হয়েছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, অনেক উন্নত। আপনার আব্বা এবং মা সম্পর্কে যদি কিছু বলেন। বাবা আমার বোধহয় 1985 সালে আরডাঙ্গা জুম্মা মসজিদের পাশে শায়িত হয়ে আছেন। মাকে আমি পর্যায়ক্রমে আবার চলে যাই বাংলাদেশে, ধীরে ধীরে সবাই আমরা ভাই বোনরা ওদিকে পার হয়ে গেলাম এবং মাকে 2000 সালে যেখানে আমরা দিনাজপুর শহরে অবস্থান করি, সেখানে শ্রীহারি এক গোরস্থান, সেখানে মাকে শায়িত করা আছে। আর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আপনারা ভাই বোনরা সব কোথায় আছেন দিনাজপুরে? দিনাজপুরে ওটাকে বলছে রামনগর, রামনগরের ভিতরে, দিনাজপুর শহরের ভিতরে রামনগর। সেখানে আমরা 5 ভাই একসঙ্গে আছি। 5 ভাইরে আমাদের 6টা সন্তান, আমার শুধু 2টা, আর সব ভাইরে এক একটা করে। আমার ছেলেরও বিয়ে হয়েছে, মেয়েরও বিয়ে হয়েছে। আমার এক ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে, এক মায়ের মেয়ের বিয়ে হয়েছে। ইন্ডিয়ায় আসার পর আমি আবার জানতে চাইবো যে আপনি সমস্ত বন্ধের বাড়িতে বোধহয় ভ্রমণ করেছেন, দেখে এসেছেন, ঘুরে এসেছেন, তারা সবাই নিশ্চয়ই ভালো আছে, তাদের কি অবস্থা দেখে আসলেন? সবাই ভালোই আছে, শুধু আমার একটা দুঃখের বিষয় যে আমার এক বোন জামাই বেশ কিছুদিন আগে তফিজা রহমান ইন্তেকাল করাতে আমি খুব দুঃখিত এবং মর্মাহত। ওই বোনে একটু দুঃখের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর সব বোনগুলোই ভালো আছে, সুখে আছে, ভাগি ভাগি। আপনার আপনার পাশে আপনার দিদি আছে? জি, আপামনি আমার বড় বোন। হ্যাঁ, তো একসঙ্গে আপনারা মানুষ হয়েছেন, শৈশবের কোনো স্মৃতি মনে পড়ছে? হ্যাঁ, অনেক শৈশবের স্মৃতি আছে আমার একসঙ্গে খেলাধুলা, কারণ ও আমার 2 বছরের বড়, খুব বেশি না, 2 বছর থেকে হয়তো 2 মাস 1 মাসের বেশি হতে পারে। ওই একসঙ্গে খেলাধুলা করছি আমরা, ইয়ে করছি আমরা। একবার কলকাতায় একসঙ্গে গিয়েছিলাম বাবার সঙ্গে এবং আমার বড় জামাই বাবুর সাথে। ওইখানে বেশ কিছু ঘটনা আছে, সেখানে আমি হারিয়ে যাই কলকাতা শহরে নাকতা মসজিদের ওখানে, আর বহু খোঁজাখুঁজির পরে আমাকে পায়। এটা একটা বড় স্মরণীয় ঘটনা। আর আরও আছে টুকিটাকি অনেক। তো ঠিক আছে, আমরা আবার আপনার মুখোমুখি হব পরে। আমি এতক্ষণে আপনার আপামনির কাছে কিছু জানতে যাব, ভাই এসছে সে উপলক্ষে আপনি কিছু বলুন, কেমন আছেন আপনি, দুঃখে আছেন, আনন্দে আছেন, ছেলেপেলেগুলো কেমন রেখেছেন, আর রেখেছে আল্লাহ কেমন রেখেছে আপনাকে? ঠিক আছে, আমরা পরে আবার মুখোমুখি হব, সাক্ষাৎ করব। আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম, খাঞ্জাপুরে আপনারা সকলেই যাবেন ওখানে কবর জিয়ারতের জন্য, শ্রদ্ধেয় খালোয়া বা ফরাদ হোসেন সাহেবের, তো তাই আমি আলোচনা এখানে শেষ করছি। পরক্ষণে আমরা আবার একত্রিত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ আব্বা, বলছি যে আপনার ভাই এসছে বাংলাদেশ থেকে, তো আপনি একসঙ্গে কাটিয়েছেন আনন্দ ফুর্তি, খুব মজা করেছেন মামার সাথে, তাই তো? খুব আনন্দ করি। হ্যাঁ, তো এখন এখন এই অবস্থায় কিভাবে আনন্দ করছেন উনি যে এসছে? আলহামদুলিল্লাহ, ওনাকে নিয়ে আমি খুব আনন্দ করছি। তবু একটু বলুন কিভাবে, ফুটবল খেলছেন, কবাডি, গল্প? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তাই, ঠিক। এখন বড়দাদার দিয়ে যাচ্ছি। আচ্ছা, উনার নাম কি ছিল? তো উনি তো আপনাদের খুব ঘনিষ্ঠ মানুষ এবং আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।
ঠিক আছে, আপনারা ভালোভাবে ফিরে আসুন। আচ্ছা, ওখান থেকে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি।